আসসালামু আলাইকুম আব্দুল হক ভাই রেডি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো সময় আসলে প্রতিদিন একটু বেশি চলে যাচ্ছে আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে নয়টা পাঁচ মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দেবো অতিরিক্ত ছয় মিনিট গেছে গতকাল সালাফদের বিষয়ে আলোচনা করছিলাম ইমাম সাহি রহমতুল্লাহ আলহ সম্পর্কে আলোচনা দিয়ে শুরু হয়েছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলহের আলোচনার কিছু অংশ শেষ হয়েছিল

ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি থেকে ফতোয়া প্রদানে ভীতি সন্তুষ্টিতা বিষয়ে অনেক বর্ণনা রয়েছে যাকারাহাল কাজী উয়াজ রাহমাতুল্লাহু তাআলা ফি পাসতিন তাফसील ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কে কাজী উয়াজ রাহমাতুল্লাহি আলাইহি সেগুলো বিশাল বিস্তারিত আকারে উল্লেখ করেছেন নানু মিনহা জুমলাতান আমরা নিম্নে তার কিছু অংশ আলোচনা করবো পরিপূর্ণ على, كي كي على قال عبد الرحمن العماري رحمه الله تعالى عبد الرحمن العمري رحمه الله تعالى برنونا كرن قال لي مالك أما كيما مالك رحمة الله عليه بلسن ربما وردت علي المسألة تمنعني من الطعام والشراب والنوم কখনো কখনো আমার কাছে এমনও মাসালা এসেছে যে মাসালাটা খাবার আমার পানীয় এবং আমার ঘুমকে নিষেধ করে দিয়েছে অর্থাৎ এই মাসালার পেরেছানির কারণে আমার পানাহার এবং ঘুম বন্ধ হয়ে গেছে মাসালা এমন বিষয় وقال ابن القاسم رحمه الله تعالى سمعت مالكا يقول علم ابن القاسم رحمه الله تعالى بولن امي امام مالك رحمه الله عليك بول تشنسي اني لا افكر في مساله منذ بضع عشرة سنه فما اتفق لي فيها راي الى الان امي اكتي مساله نيه দীর্ঘ দশ বছর যাবৎ করে যাচ্ছি গবেষণা করে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত তাতে আমার কোনো নির্দিষ্ট অভিমত আসেনি অর্থাৎ আমি এখনো পর্যন্ত তার কোনো সমাধান পাইনি কত বছর দীর্ঘ দশ বছর وقال ابن مهدي رحمه الله تعالى سمعه مالكا يقول ابن مهدي رحمه الله جاء برنيت واسديني بولن امي امام مالك رحمه الله عليك بلت شنسي ربما وردت علي المسألة فأسهر فيها عامة ليلي كوكونو كوكونو اماركاسي ايمون مسألة جليرسي আমার কাছে এমন মাসআলা উত্থাপন করা হয়েছে যে তার কারণে আমি দীর্ঘ দিন যাবত রাত্রি জাগরণ করেছি। আকল ইবনে আব্দুল হাকাম রাহিমাহুল্লাহ তাআলা ইবনে আব্দুল হাকাম রাহিমাহুল্লাহ থেকে পরিণিত আছে তিনি বলেন কান আমারি কুনিদা সুইলা নিൽ মাসআলাতি قال للسائل যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কে বিষয়ে জিজ্ঞেস করা হতো তখন তিনি প্রশ্নকারীকে বলতেন ইংসরিফ হাততা আংজরফিহা আপনি ফিরে যান আমি এই বিষয়টি দেখি গবেষণা করি। ফয়েং সরিফু ওটা অরাজ্্যা দফিহা অতপর তিনি চলে যেতেন এবং বারংবার আসা যাওয়া করতেন সকুল না লাহু ফিদা আলিকা।

যে প্রশ্নকারীদের পক্ষ থেকে কোন দিন অর্থাৎ তাদের কোনো প্রশ্ন এমন আসুক যে প্রশ্নের উত্তর আমি দিই আর সেটা আমার জন্য অকল্যাণ করা হয় তিনি আরো বর্ণনা করেন كان مالك إذا جلس نكس رأسه ويحرك شفتيه بذكر الله ولم يلتفت يمينا ولا شمالا فإذا سئل عن مسألة تغير لونه وكان أحمر بسفرة فيصفر وينكس رأسه ويحرك شفتيه برنا نقولان কানা মালিকুন ইরা জালাসা নাক্কাস র সাহু ইমা মালিক রহমতুল্লাহ আলি যখন দরসে বসতেন তখন তার মাথা ঝুঁকিয়ে দিতেন ওই হার রিকোসা ফাতৈহী বিধিকৃল্লা এবং তার উভয় ঠোঁট আল্লাহ তালা জিকির দ্বারা নড়াচড়া করত ওয়ালা মিয়াল ডাফিত ইয়ামিনা ওয়ালা হিমালা তিনি ডান বামে তাকাতেন না এদিক সেদিকে দেখতেন না ভ্রুক্ষেপ করতেন না ফাইদা সুইলা আন মাসালাতিন অতঃপর যখন তাকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হতো তাগাইয়ার লাউনুহু তার রং বিবর্ণ হয়ে যেত আকানা আহমার বিসুফরাতিন আর তিনি হলুদ এ লাল এমন ফর্সা ছিলেন অর্থাৎ ফর্সা কয়েক ধরনের হতে পারে মধ্যে একটি হলুদা লাল

فربما يسأل عن خمسين مسألة فلا يجيب منها في واحدة قخن قخن تكي بمتشت برشن كراهوتو ديني تار اكتيرو جواب دي وقال بعضهم تادير كيو كيو بولسين لكأنما مالك والله إذا سئل عن مسألة واقف بين الجنة والنار তাদের কেউ কেউ বর্ণনা করেছেন আল্লাহর শপত ইমাম মালিককে যখন কোনো বিষয়ে প্রশ্ন করা হতো তখন তিনি যেন জান্নাত ও জাহান্নামের মাঝে দণ্ডায়মান থাকতেন অকল আ মুসাব্নু দাউদ মুসাব্নী দাউদ রহমদুল্লাহ আলি বলেছেন মা রায়তু আহে আখার আইয়া কল মা উৎস মালিক মুসাইবনি দাউদ রহমতুল্লাহ আলী বলেছেন যে আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলী থেকে ওলামা ইকরমের মাঝে এই কথা অধিক পরিমাণে কাউকে বলতে শুনিনি মা ওসিনো বিষয়টা সম্পর্কে আমি ভালোভাবে জ্ঞাত নই জানি না অকল ইবনু মাহদিন ইবনু মাহদি রহমতুল্লাহ আলী বলেছেন সালা রাজুলুন মালিকান আন মাসআলাতিন

ছয় মাসের দূরত্বের রাস্তা অতিক্রম করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটি masala জানার জন্য এসেছেন فقال له অতঃপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন اخبر الذي ارسلك انه لا علم যে ব্যক্তি আপনাকে প্রেরণ করেছেন

শেখদের মধ্য কারো কাছেই এই বিষয় সম্পর্কে কখনো শুনি আসবেন জিজ্ঞাসা করার জন্য মাসালা জানার জন্য পরে আসবেন ফালাম্মা কানা মিনাল গাদি যা অতঃপর অতপর যখন পরদিন এলো অর্থাৎ আগামীকালের কথা বলা হচ্ছে যখন তিনি তো পরের দিন আসতে বলেছেন পরবর্তীতে যোগাযোগ করতে বলেছেন যখন পরের দিন এসে উপস্থিত হলো যা তখন সেই লোক এলো আলা বাগলাতিন অবস্থায় যে তিনি তার গাধার উপরে তার ভারী বোঝা বহন করে নিয়ে যাচ্ছেন তখন তিনি বললেন মাসালাতি

পৃথিবীর বুকে আপনার থেকে অধিক জ্ঞানী আর কে হনই فقال مالکون غیر متوحش তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই আকপট ভাবে বললেন اذا رجعت فاخبرهم اني لا احسنو যখন আপনি ফিরে যাবেন তখন তাদেরকে বলবেন যে আমি ভালো জানি না اسئله اخرو ফকল ইয়াবা আবদুল্লাহ আজিবনি তাকে আরো এক ব্যক্তি প্রশ্ন করল এবং বলল হে আবু আব্দুল্লাহ আমাকে জবাব দিন উত্তর দিন ফকল ওয়াই হাক আতুরিদু আন তাজালানি হুজ্জাতাম বাইনাকা ওয়া আপনার জন্য আফসোস আপনি কি মনে করেন যে আপনি আমাকে আপনার এবং আল্লাহর মাঝে দলিল হিসেবে উপস্থাপন করবেন প্রথমেই লক্ষ্য করব, যে কোনটার মাঝে আমার মুক্তি বিদ্যমান অতপর তোমাকে মুক্ত করব। অর্থাৎ প্রশ্ন যেটা করা হয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়ার মাঝেই আমার মুক্তি নিহিত আছে নাকি

যখন কোন ব্যক্তি আপনাকে কোন মাসালা সম্পর্কে জিজ্ঞেস করে তখন সর্বপ্রথম আপনি নিজেকে জিজ্ঞেস করুন ফরিজাহা অতপর তাকে মুক্ত করুন আগে নিজেকে বাঁচান তারপরে অন্যকে বাঁচান وقال خالد بن خراش خالد بن خلاش رحمة الله عليه بلسن قدمت من العراق على مالك بأربعين مسألة فما أجابني منها إلا في خمس قدمت من العراق على مالك أم إمام مالك رحمة الله عليه نكت عراق تكي إلام بأربعين مسألة جلشت مسألة

ينبغي أن يورث العالم جلساءه قولا لا أدري حتى يكون ذلك أصلا في أيديهم يفزعون إليه ينبغي أن يورث العالم جلساءه قولا لا أدري عالم الجنة أوتيت هلو তার সহচরদের তার সঙ্গীদেরকে لا أدري শব্দটি

তাদের কাছে এমন কোন বিষয়ে সম্পর্কে প্রশ্ন করা হবে যে সম্পর্কে বর্ণিত নেই অথবা তারা জানে না তখন তারা বলবে মালিক রহমতুল্লাহ আলহ অভ্যাস ছিল যখন তাকে কোনো প্রশ্ন করা হতো তখনই তিনি বলতেন লাদরি আমি জানি না قال عمر بن يزيد عمر بن يزيد رحمة الله عليه ولسن فقلت لمالك في ذلك فقال يرجع أهل الشام إلى شامهم وأهل العراق إلى عراقهم وأهل مصر إلى مصرهم ثم لعلي أرجع عما أفتيتهم به উমর ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফাকুলতু লি মালিক ফি দালিকা এই বিষয়ের সম্পর্কে আমি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেছি বলেছি আপনি তাদেরকে লাদ্রি বলেন এর হেতু কি কেন লা বলেন তখন তিনি বলেন ইয়ারজিউ আহলু শামিলা শামিহিম ওয়া আহলুল ইরাকি ila ইরাকihim সিরিয়াবাসী তো সিরিয়ায় চলে যাবে ইরাকবাসী ইরাকে চলে যাবে ও আহলু মিশর ইলা মিশরিহিম মিশরবাসী তাদের মিশরে চলে যাবে চলে যাবে সুম্মা লাআল্লি আরজিউ আম্মা আফতাইতুহুম বি অতঃপর হতে পারে আমি তাদেরকে যেই ফতোয়া দিয়েছিলাম সেখান থেকে আমার মত প্রত্যাহার করলাম এরপরে কি হবে তারা তো প্রত্যেকেই জার জার অবস্থা নিয়ে চলেই গেছে আমি যে তার পরবর্তী সময়ে কারণ বসত আমার মত প্রত্যাহার করলাম কিন্তু তারা তো জেনেই গেল এটা আমার অভিমত আমি এই ফতোয়া প্রদান করেছি তো তাদের গোনাটা কার উপরে বর্তাবে কওয়ালা ওমর ইবনে আসিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন fa akhbartu bi zalika laysa fabaqa আমি এই বিষয়টি সম্পর্কে ইমাম লাইস সাদ রাহমাতুল্লাহি আলাইহি সংবাদ দিলাম বলে তিনি কেঁদে ফেললেন অকল এবং বললেন মালিকুন ওয়াল্লাহি আকওয়া মিনাল লাইস আও না হুয়া তখন তিনি বললেন আল্লাহর শপথ মালিক লাইস থেকে অধিক শক্তিশালী أو هو هذا. أو إيه قال ابن وهب ابن وهب رحمة الله عليه برن: سألت مالكا في ثلاثين ألف مسألة نوازل في عمري. فقال في ثلثها أو شطرها أو ما شاء الله منها. لا أحسن ولا أدري.

অতপর তিনি তার এক তৃতী আংশ তা ৩০ হাজার মাসালা থেকে দ০ হাজার সম্পর্কে বলেছেন। আউ সাতরহা অথবা অর্ধেক সম্পর্কে বলেছেন। আউ মাসা ্ল অথবা এর থেকে কিছু কম বেশি সম্পর্কে বলেছেন। লা ওসেনো আমি ভালোভাবে জানি না। ওয়ালা আদেরি আমি কিছুই জানি না। ও কলা আর কেউ কেউ বলেন ইজা কুলতা আনতা আবা আবু লা আদ্রি যদি কেউ বলতো তাদের কেউ কেউ বলেছেন ইজা কুলতা আনতা ইয়া আবু আব্দুল্লাহ হে আবু আবদুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলীর উপনাম আবু আব্দুল্লাহ হে আবু আব্দুল্লাহ আপনি যখন বলছেন লা আমি জানি না ফামায় তাহলে কে জানে কল তিনি বলেন ويحك ما عرفتني وما أنا وأي شيء منزلتي حتى أدرى ما لا تدرون ويحك أبناء أفسس ما عرفتني وما أنا أبنيك جانينا عميكي أبنيك أماكي جينينا أر وأي شيء منزلتي حتى أدرى আর আমার অবস্থান এমন কি যে আমি এমন বিষয় সম্পর্কে অবগত হবো জানবেন আবদুল্লিবর রাজি তাল আনহু বর্ণিত হাদিস দিয়ে তার কথার সপক্ষে দলিল প্রদান করেন ইয়াকুল তিনি বলেন আনা আমি জানি না

আর অহংকার এটাই মানুষকে অধিকাংশ ক্ষেত্রেই ধ্বংস করেছে সুতরাং আমি জানি না আমি কে এই কথাটা বলা কঠিন আমাকে তো এমন অবশ্যই হতে হবে যেন আমি জানি কোথাও এ কথা বলা যাবে না আমি জানি না তাহলে মানসম্মান সব শেষ হয়ে গেল এই চিন্তাটা মাথা থেকে একেবারেই ছেড়ে ফেলতে হবে

যেহেতু মাসালাটা একেবারেই সহজ আপনি বলে দিন আমি জেনে এই মাসালাটা বাদশাহ আবার প্রশ্ন কর্তাও বড় সম্মানের অধিকারী ছিলেন মর্যাদার অধিকারী ছিলেন ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আলী রেগে গেলেন এবং বললেন মাসালাতুন খফিফা সাহেলা

ইন্না সানুলকি আলাইকা আতি সত্তর আমি আপনার কাছে ইলকা করব অবতিরন করব কওলাঙ্গ সাকিলা ভারী শক্তিশালী কোন জিনিস বাণী ফল ইলমু কুল্লুহু সাকিল সুতরাং ইলমের প্রতিটি বিষয়ই কঠিন

কোন বিষয়ে সম্পর্ক যদিও বাজিক ভাবে হালকা মনে হয় এটা হালকা নয় প্রতিটি অংশই কঠিন থেকে কঠিন তর। অকল অকল্লাহ ইবনুൽ কাসিম ইবনুൽ কাসিম রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন লাইসা বাদ আহলি المدینه আআলমু বিলBuyu' মিন আহলি মিশর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইকে ইবনু আল-কাসিম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন লাইসা বাদা আহলি المدینه আআলমু বিলBuyu'ি আহলে মদিনার পরে ক্রয় বিক্রয়ের মাসালা সম্পর্কে মিশর আহলে মিশর বা মিশর মিশরবাসী থেকে অধিক অবগত আর কেউ নেই তখন মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন আপনি এই বিষয়টি কোথায় তিনি বললেন আপনার থেকে জেনেছি অতপর মালিক রহমতুল্লাহ আলী বললেন মা আলামুহানা এটা তো আমি জানি না ফলমুনা তাহলে তারা কিভাবে জানবে

বলন্দন করার হকদার লা তাকাল্লু বি ইল্লা কুতিবাত আকলামি ওয়া হামুলাত ইলাল আফা আমি যেই কথাই বলি সেটাই কলম দিয়ে লিপিবদ্ধ করা হয় আর দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হয় তাহলে আমি কান্না করব না কে কান্না করবে আমার কোনো কথা তো এমন যায় না যেটা লেখার বাইরে থাকে

সম্পর্কে জিজ্ঞেস করা হলে কিতাবিন আমি জানি যে মাসালাটি কোন কিতাবের কোন পাতার কোন পৃষ্ঠার কোন লাইনে আসে ফামায়ম নাউনি अनिल জওয়াবি ফিহা তখন ওই মাসালার জবাব দিতে আমাকে কোনো জিনিসি বাধা প্রদান করে না ইল্লা কারাহাতুল জুরআতি বদি আলাল ফুতিয়াহ কিন্তু আমাকে বাধা প্রদান করে আমার পরবর্তী সময়ে ফতোয়া প্রদানের ভীতি সম্পর্কে কারাহাতুল জুরআতি বাদি আলাল ফাতিয়া আমি তো জানি মাসালাটি কোন কিতাবের কোন পাতার কোন পৃষ্ঠার কোন লাইনে আছে এটা আমি জবাব দিতে পারি আমার জবাব দিতে বাধা হয় না কিন্তু জবাব দিতে বাধা হয় আমার পরবর্তী সময় এমন কিছু সম্প্রদায় আসবে এমন কিছু লোক এমন কিছু মুফতি আসবে যারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবে আমি যেমন জেনে বুঝে সঠিক মশলাটাই বলছি তারা এই কাজটা করবে না প্রশ্ন আসার সাথে সাথে একটা বলে ফেলবে এজন্যই আমি প্রশ্ন আসার পরও উত্তর দেই না আল্লাহ সাফি তাআলা বলেন ফি কিতাবে আদাবিদ্দিন তার কিতাব আদাব উদ্দিন ও দুনিয়া এই কিতাবে এই গ্রন্থে তিনি বলেন অমিম্মা মিম্মা উনzirুকা বিহি মিন হালি আমি আমার অবস্থা সম্পর্কে আমার অবস্থা থেকে আপনাকে সতর্ক করছি। আন্নী সাননাফতু ফিল বুয়ু কিতাবান আমি ক্রয় বিক্রয় সম্পর্কে একটি কিতাব রচনা করি। জামা'তু আমি ক্রয় বিক্রয় সম্পর্কে বুয়াত সম্পর্কে একটি কিতাব রচনা করেছি বা কিতাব রচনা করলাম জামাতুহু মাসতাতাতু মিনাল মিন কুতুবিন নাসি আমি সেখানে আমার সাধ্য অনুযায়ী পূর্ববর্তী আকাবির আসলাফদের কিতাব থেকে সহযোগিতা নিয়েছি ওয়াজতাহাদতু ফীহি নাফসি এবং নিজের মেধা যোগ্যতা দিয়ে সেখানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি ওয়াকাদাতু ফী খাতরী এবং তাতে আমার যাবতীয় প্রচেষ্টা ব্যয় করেছি হাত্তা ইদা তাহায্জাবা মালা অতঃপর যখন সেটা সম্পাদনা শেষ হলো এবং পরিপূর্ণতা লাভ করলো ওয়াকিতু উরুজি উরজাবুবিহি তখন আমি আমার ভেতরে অহংকার অনুভব করলাম অতসাওয়ারতু анনি আশাদান নাসি ইত্তিলাআন বিইলমি এবং অনুভব করলাম তাসাওয়ারতু অনুভব করলাম যে আমি মানুষের মাঝে সবচেয়ে বড় আলেম হাজারানি ওয়া আনা ফি মাজলিসি আরাবিয়ানি ফাসালানি আন বাইইন

ফাতরাক্তু মুতাফাক্কা ফাতরাক্তু মুফাক্কিরান ও বিহালি ও মা মুতাাবিরান আমি তাদের অবস্থা আমার অবস্থা সম্পর্কে চিন্তায় পড়ে আমার মাথা নুয়ে দিলাম ফাতরাক্তু মুফাক্কিরান আমি চিন্তায় আমার মাথা নুয়ে দিলাম ও বিহালিয়া ও বিহালি মা মুতাাবিরান আমার অবস্থা এবং তাদের দুজনের অবস্থা মাথায় রেখে فقال تكن طرابلو: أما عندك فيما سألناك جواب؟ أمرا আচ্ছা মাসকারা নেটলে সমস্যা করছিল তো বলছিলাম তারা দুজনে প্রশ্ন করল আমা ইনকা ফিমা সআলনাকা জাওআবুন আমরা আপনার কাছে যেই প্রশ্ন করেছি তার কোনোই উত্তর আপনার কাছে নেই ওয়া আনতা যায়িমু হাযিহিল জামাআতি আপনি বিশাল জামাতের নেতা তো তখন আমি বললাম লা না আমার কাছে কোনো

অতপর তারা আমার অতপর তারা এমন ব্যক্তির কাছে এলো যাকে আমার সাথীরা বহুত আগেই পিছিয়ে রেখে গেছে। বহুত আগেই আমার সাথীরা আমার ছাত্ররা যাকে অতিক্রম করে চলে গেছে। ফাসালাহু অতপর তারা দুজন তাকে প্রশ্ন করল। ফাজা বাহুমা, মুসরিয়ান, বিমা আনকহুমা। অতপর। তিনি তাদের দুজনকে দ্রুত জবাব দিয়ে দিলেন যা তাদেরকে আশ্বস্ত করল বিমা আকনাহুমা যা তাদেরকে আশ্বস্ত করল তাং সরাফা আনহু রাজিয়াইনি বিজাওয়াবিহি হামিদাইনি লিইলমি অতঃপর তারা সেখান থেকে তার প্রতি সন্তার জবাবের প্রতি সন্তুষ্ট হয়ে তার ইলমের প্রশংসা করতে করতে প্রত্যাবর্তন করল যখন আমার কাছে প্রশ্ন করা হলো আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম না আমার ছাত্ররাও যেই ব্যক্তির থেকে রেলিম কালামে অনেক ঊর্ধ্বে এমন ব্যক্তির কাছে প্রশ্ন করার পরে তিনি উপস্থিত দ্রুত উত্তর দিয়ে দিলেন তারা উত্তরে সন্তুষ্ট হয়ে গেল এই বিষয়টি এই ঘটনাটি ভীতি প্রদর্শনকারী ও ধম কি সূচক নসিহত হয়ে রইল ফাকা না এই ঘটনাটি যা যা জিরা নসিহাতিন ওয়ানযির আযাতিন ভীতি প্রদর্শনকারী ও ধম কি সূচক হয়ে রইল তাযাল্লা তাযাল্লা להুমা কিয়াদুন নাফসি তাযাল্লা লাহুমা

জানাহুল এবং তাদের কারণে অহংকারের তাদের কারণে ভেঙ্গে গেল জানাহুল রজবি অহংকারের ডানা তাহলে আমরা এ পর্যন্ত গত তিন দিনের শবকে এতটুকু স্পষ্ট হলাম আমাদের কাছে যে কোনো প্রশ্ন আসা মাত্রই আমরা উত্তর দেব না বিশেষভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলিয়ের ঘটনা থেকে আমরা বড় ধরনের শিক্ষা নিতে পারি তিনি যে বিষয়টা বারবার উল্লেখ করার চেষ্টা করেছেন বিশেষভাবে একবার বলে ফেলেছেন মিশরবাসী মিশরে চলে যাবে তারপরে শামবাসী শামে চলে যাবে যারাই যেখান থেকে এসে আমার কাছে প্রশ্ন করার জন্য চেষ্টা করছে আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব ঘটনাক্রমে যদি পরবর্তী সময়ে আমার সামনে এমন মনে হয় আমি যে উত্তরটা দিয়েছি উত্তরটি সঠিক নয় তখন আমি আমার মত প্রত্যাহার করলাম কিন্তু যারা আমার কাছ থেকে মাসালা জানার জন্য এসেছিল তারা তো জেনে চলে গেছে তাদের কাছে আমি কিভাবে সংবাদ পৌঁছাবো যে আমি প্রথমে যেই মত দিয়েছিলাম সেই মতে এখন আমি বহাল নেই অতএব মাসালা সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো প্রশ্ন সামনে আসার পরে যদি আমি অনুভব করি যে হ্যাঁ মাসালা সম্পর্কে আমি সর্বোচ্চ সতর্ক থেকেই বলতে পারি এটি সঠিক তখন আমি মাসালা বলতে পারবো আর যদি আমার ভিতরে সামান্যতম খুৎখুতি ভাব থাকে সামান্যতম সন্দেহ সংশয় থাকে তখন আমি কোনোভাবেই মাসালাটা বলবো না বরং অন্যের প্রতি করব অন্যদের কাছ থেকে জেনে নেন এখন আমি বলতে পারছি না অথবা এভাবে বলতে পারি সম্পর্কে আমার কাছে একটু অস্পষ্টতা আছে পরে বলবো ইনশাল এভাবে আমরা নিজেকে বাঁচিয়ে নিতে পারি তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ এরপরে যদি অতিরিক্ত কারো সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকে একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে

এই আবার একটা একটু বুঝতেছি না আইও পর্যন্ত তিন লাখ আপনার লাইন মিলাতে পারবো না আবার একটু কার্তিকে থেকে বর্ণিত وقال ابن عبد হাকাম ابن عبد ইব্ন আব্দিল হাকাম থেকে বর্ণিত উনি বলেন আজকের আজকের যে ছবক এই ছবকের এক পৃষ্ঠা পরে এক পৃষ্ঠা পরে আজকের যে সবক শুরু হয়েছে এখান থেকে পরে তিন চার লাইন পরে আর কি আজকে সবকের তিন চার লাইন পরে এর আগে আছে অকাল ইবনুল কাসিম سمعت مالكا يقول যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলহের অভ্যাস ছিল কানা দিয়ে স্বাভাবিকত অভ্যাস বোঝানো হয় কানা মালিক মাসালতি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইর অভ্যাস ছিল যখন তাকে কোন মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হতো কল আলী সাহিলি তিনি প্রশ্নকারীকে বলতেন ইংসারিফ আপনি ফিরে যান চলে যান হাত্তা আংজুরাফিহা যেন আমি এই বিষয়টা সম্পর্কে দেখতে পারি ফিকির করতে পারি আপনি চলে যান আমি কিতাবাদি দেখি বিষয়ে সম্পর্কে অবগতি লাভ করি পরে বলবো। আসার পরে প্রশ্ন করলেন আর সাথে সাথেই উত্তর দিয়ে দিলেন এরকম হতো না অতপর সেই লোকটি আবার প্রত্যাবর্তন করত এবং এই প্রশ্নের উত্তর নেয়ার জন্য পীড়াপিরি করত বা বারবার তাগাদা দিত

সিজদা হবে কি না যদি শুধু এক আয়াত পরিমাণ হয় তাহলে সিজদা হবে না যদি অর্ধেক ফেলে যদি অর্ধেকটা পরে ফেলে তাহলে সিজদা লাগবে মানে মাত্রা কতটুকু কত আয়াত পরিমাণ হলে তিন আয়াত পরিমাণ নাকি স্বাভাবিক কত ছোট তিন আয়াত জি ছোট

চেষ্টা প্রচেষ্টা ব্যয় করলাম একই বিষয় আসে আর কি প্রতিশব্দ হিসেবে জুমলাটাকে সুন্দর করার জন্য এখানে আহ কি বলা যায় সমার্থক আরেকটি জুমলা আনা হয়েছে এই যে তাহাদ ফিহি নাফসি তাতে আমি আমার প্রচেষ্টা ব্যয় করলাম অজ্ঞাতা ফিহি খাতিরি এবং তাতে আমার প্রচেষ্টা ব্যয় করলাম মূলত অর্থটা একই রকম আসে ঘুমাবি না ঘুমাবি টিঙ্গে দিয়ে সংক্ষিপ্ত যে ওই আমরা যে বড় মসজিদে নামাজ পড়ায় অনেক সময় তো ওই জায়গার মধ্যে আমাদের মানে এরকম একটা মাসাল জানি শুনছি যে বড় মসজিদে যদি ভুল হয় হয়ে যায় ওই জায়গার মধ্যে দিতে হয় না না দিলেও চলবে

যদি অনিচ্ছাকৃত কোন ওয়াজীব ছুটে যায় তাহলে হয়। এটা আপন অবস্থায় ঠিক আছে কিন্তু এর একটা কারণ এইভাবে উল্লেখ করেছেন ঈদের নামাজে আসলেও এইরকম কিছু মানুষ থাকে যারা শুধু ঈদের নামাজ পড়ে নামাজের নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানে না এরা ক্ষেত্র বিশেষ সমাজের উল্লেখযোগ্য বা নেতৃস্থানীয় হয়ে থাকে কিন্তু নামাজের মাসালা মাসাইল সম্পর্কে শৃঙ্খলা বিধান সম্পর্কে এরা অবগত থাকে না এদের দ্বারা ফিতনার আশঙ্কা থাকে এজন্যই মূলত তাদেরকে তাদের স্বার্থে ফেতনা থেকে বাঁচার স্বার্থে বলা হয়েছে এদের নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে শাহু ওয়াজিব হবে বটে কিন্তু আদায় করা ওয়াজীব হবে না এটা শুধুই ঈদের নামাজের ক্ষেত্রে বলা হয়েছে ঈদের নামাজ সারা বছর কিছু মানুষ এরকম আছে নামাজ পড়ে না হঠাৎ করে সিজদাই শাহু করা হলে তারা পেরেছি পড়তে পারে এজন্যই মূলত ঈদের নামাজের ক্ষেত্রে এ কথা বলা হয়েছে মসজিদে নামাজের ক্ষেত্রে বা বড় জামে মসজিদের ক্ষেত্রে কথা বলা হয়নি এর উল্টো আরেকটা বিষয় আসে যদি ঘটনাক্রমে এইরকম হয় ঈদের নামাজে মুসল্লি কম আবার মুসল্লিরা বা সবার এরকম কোন ওয়াজিব ছুটে গেছে সিজদাই না করলে ফিটনা হবে তাহলে এই ফিতনা থেকে বাঁচার জন্য প্রয়োজন ঈদের নামাজেও করতে হবে

এটা আপনার বড় জামাত হিসাবে এক মুফতি সাহেব বলছিলেন যে যদি কোনো ধরনের ভুল হয়ে যায় তাহলে বড় জামাত হিসাবে জি বড় জামাত হিসাবে আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই মিউট করে রাখছেন আফজাল ভাই মিউট হয়ে আমি বলতেছিলাম যে আমাদের আমি যে মসজিদে নামাজ পড়াচ্ছি সেই মসজিদে লোক হওয়ার কারণে একটা তরক করার কারণে তখন এক মুফতি সাহেব বলছিলেন যে আপনার বড় মসজিদে বড় জামাত হলে তখন শাহ না দিলেও চলবে তা এখানে কি ওই মাসাল্লার মেজদাকি এখানে হবে কিনা ঈদের বড় জামাতের সাথে এই মসজিদে

নামাজের আলা মাসাইল সম্পর্কে অবগত নয় যারা পাঁচ নামাজ পড়তে সাধারণত তারা নামাজের সম্পর্কে অবগত এদের অবস্থা এরকম যদি সিজাই সাহু না করা হয় তখন তারা এটা নিয়ে সমালোচনা করবে ইমাম সাহেবের এরকম ভুল হলো কিন্তু সিজাই সাহু করলো না এতে আমাদের নামাজটাই নষ্ট হয়ে গেল তো এক মুফতি এটাও বললেন যে বড় জামাতের মেকদার সর্বোচ্চ মানে 200 উপরে হতে হবে আর কি একটা কথা শোনা গেল আর কি আসলে এটা আমাদের খুব জানার ইচ্ছে আর কি এটা খুব আসলে ভাই আপনি উস্তাজকে কিছু প্রশ্নটা করেন আমি যেটা পড়ছি ঈদের নামাজে যখন সিধে সাহু করা হবে তখন দেখা গেছে ওই উস্তাদি বললো যে কিছু লোক অজ্ঞ আছে যারা ঈদের নামাজ গেলে ঈদের নামাজ অন্য কোন বড় মসজিদের কথা হ্যাঁ হ্যাঁ তখন দেখা যাচ্ছে ওই লোক যদি সেজে সেজে করতে যায় তখন মানে ওগুলোর plot কেরা মানে জামাতের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যাবে জামাটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য ঈদের জামাতে বড় জামাতে আপনি ঈদের বড় জামাতের মধ্যে আর কি ঈদের বড় জামাত অন্য বড় জামাত না যে ওইখানে সেজে সাউ না করাটাই ভালো যে বিষয়টা এমনই বলেছে যদি আপনাদের কাছে আরো অস্পষ্ট মনে হয় প্রয়োজনে ভিন্ন কারোর কাছ থেকে একটু জিজ্ঞাসা করলেন আমার তাহাকে যতটুকু এসেছে আমি সেটা বললাম বিষয়টা সম্পর্কে আমার ব্যক্তিগত ভাবে একটু অনুসন্ধান ছিল আমার যে এটা এমন মুসল্লিদের ক্ষেত্রে প্রযোজ্য যারা কেবল ঈদের নামাজ পড়তেই আসে বা মাসলাম সম্পর্কে ধারণা নেই যদি এইখানে এসে তাদের সামনে সিজা করা হয় তারা মাসলা সম্পর্কে ভিন্ন কিছু ভাববে এবং নামাজে বিশৃঙ্খলা তৈরি করবে আসসালামু আলাইকুম একটা প্রশ্ন ছিল জামাতের নামাজে যদি এরকম ভুল হয় ইমাম সাহেব তৃতীয় রাখাতে অথবা প্রথম রাখাতে যায় বসে যাই মনে হয় কনফিউশন ছিল যে এটা কি দ্বিতীয় চাম রাখাত না তৃতীয় রাখা এরকম একটা কনফিউশন ছিল এখন উনি কনফিউশনে বসে গেল যেন ইয়াতে লোকমাতে তো তিনি মানে তার মনে হয়েছিল আর কি তিনি শুধু বসছে শুধু বসার পরে মুক্তাদিরা সাথে সাথে অনেকে উঠে গেছে লোকমা দিছে ইমাম সব সাথে সাথে উঠে গেছে মানে এক তাজবির পরিমাণ সময় হয় নাই এখন কি সাহসটা দিতে হবে কিনা বা কতটুকু হ্যাঁ

যে উস্তাদ যে বিবাহর কুৎবা বসে দিতে হয় না দাঁড়িয়ে এবং কোন সময় দেওয়া উত্তম প্রশ্নটা একটু জটিল মনে হয় আসলে খুঁত যেগুলো আছে আমরা কিতাবে এতটুকু স্পষ্ট করেছি খুদবা সাধারণত দাঁড়িয়ে দিতে হয় খুদবা দাঁড়িয়ে দিতে হয় সকল খুদবাই ওয়াজিব দেয়ার সময়টা এটা কেউ এর খদবাটা আগেও দেন কেউ পরেও দেন বিয়ে পড়ানোর আগেও হতে পারে পরেও হতে পারে ও বাইটার আছে ও স্যার জি আমার একটা কোশ্চেন একটু কাইন্ডলি খেয়াল করে শুনলে ভালো হবে যে একজন লোক সে আপনার এই মানিমৌতি করতেছে এখন সে আপনার তাসাউদ পড়বে ঠিক আছে তাসাউদ না পরে সে দাঁড়ায় গেছে দাঁড়ায় যাওয়ার পর এখন তার পিছনে মুসলিম লোক মাতলো অথবা তার খেয়াল হলো সে তাসাউদ পরে নাই এখন সে দাঁড়ানো অবস্থা থেকে বসে তাসাউদ পরে তখন কি তার আপনার নামাজটা হবে কিনা অথবা সে যে সাহুটা দিলে হবে কিনা কেউ বলে নাকি নামাজটাই হবে না নাকি দ্বিতীয় রাকাতে বসার কথা ছিল না বসে দাঁড়িয়ে গেছে যে দাঁড়িয়ে গেছে এখন সে আবার বৈশাখ তাসাউদ পরে তাহলে কি পড়তে পারবে বা না পড়ে সাওয়াসিদা করলে আদায় হবে জানি কিন্তু এটা নিয়ে মতভেদ লাগছে যে দাঁড়ায় গেলে তখন যদি আবার বৈশাখ আসর পরে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে এটা আমার এক ইন্টারভিউতে কোশ্চেন করেছিল কি আমি কোশ্চেনটা বিনয় দিয়েছিলাম এই বিষয়ে আছে সামান্য একটু اختلاف আছে তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে মাসালাটা আসলেও এমন একটু ইখতলাফের বিষয়টা ফরজ থেকে ফরজের দিকে ফিরে আসা জি 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 যখন কোন ব্যক্তি দ্বিতীয় রাকাতে বৈঠক না করে উঠে দাঁড়িয়ে যায় তো দাঁড়ানো পরে সে নতুন একটা ফরজ কিয়াম শুরু করে দিয়েছে এই কিয়ামটা বাতিল করে যখন সে ওয়াজিবের দিকে চলে গেছে তখন এই ফরস কে তরক করে ওয়াজিবের দিকে চলে যাওয়ার কারণে তার নামাজ বাতিল হয়ে যাওয়ার একটা কথা আছে তার পরিপূর্ণ না হয় কাছাকাছি আছে এর সীমা রেখা হলো যদি সে এতটুকু পরিমাণ দাঁড়ায় যে তার হাত হাঁটু পর্যন্ত পৌঁছে এতটুকু প্রায় সোজা হয়ে গেছে হাত যদি হাঁটুর দিকে নামায় তাহলে হাঁটু ধরা যায় এরকম পর্যায়ে যদি থাকে সে অবশ্যই বসে পড়বে এবং তাহ শেষ করে উঠবে আর যদি এর থেকে সোজা হয়ে যায় যে হাঁটু ধরা যায় না তাহলে সে আর বসবে না বরং সুরাফা তিহা পড়বে তৃতীয় রাগাত পড়বে শেষে সিজদা ইসা করবে যে ওস্তাদ জি আমার উত্তরটা এরকমই ছিল কিন্তু আমি ব্যয়বোর্ডের কোশ্চেনটা উত্তরটা এভাবে দিচ্ছি যে ওই সময় যদি কোনো মুসলি লোকমা দেয় তাহলে ইমাম লোকমা নিবে না না নিয়ে সে তৃতীয় রাখাতে রানিং করবে করে লাস্টে গিয়ে তার সব পরে সাহসিত করে নামাজ শেষ তখন বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার যারা ইন্টারভিউ তে গেছিল আগে ওনাদেরকে বসে আমরা তো আমাদের কোশ্চেন যে যদি বসে পড়ে নামাজ বাতিল হয়ে যাবে তখন আমি এটা যে বাতিল হয়ে যাবে এটা উনি একজন বললো যে আব্বাসী সাহেব বলছে নামাজ বাতিল হয়ে যাবে আপনি যেটা বললেন যে ফরজের দিকে রওনা করবে ওয়াজিব ছেড়ে নামাজ বাতিল হয়ে যাবে ঠিক আছে তখন ওই একজন বসে তর্ক করতেছে আর কি তা আমি বললাম যে এটা তর্ক লাভ নাই দলিল তর্ক দিতে পারতিস না আমরা চুপ থাকি আচ্ছা ঠিক আছে শুকরিয়া ওস্তাদ জি আজকে আজকে একটি নতুন মশলা ওস্তাদ জি থেকে জানলাম তো মশলা সম্পর্কে আরেকটু জানতে ইচ্ছে করতেছে এই যে সময় সময় নামাজ ভাই নামাজ সম্পর্কে মশলা জানতে হইলে মাসাইলে

ঠিক আছে আজকের শেষ করা যায় সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার লেখক কে ভাই রাফাত কাসিমের সাহেব রাফাত কাসিমের দারুল